আজকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট কোড হচ্ছে 61011। আজকে আমরা দুটো বিষয় আলোচনা করব। আমরা যে দুটো বিষয় আলোচনা করব আজকে, আমাদের বিষয় আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা যে কোনো একটি রেখাকে সমান 5 ভাগ, 7 ভাগ, 8 ভাগ বা যে কোনো ভাগে বিভক্তকরণ করা যায়। যে কোনো একটি রেখাকে তা আমরা আজকে ধরবো যে 80 মিলিমিটার একটি রেখা বা হচ্ছে 70 মিলিমিটার একটি রেখা। আমরা ধরলাম যে 80 মিলিমিটার একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্ত করতে হবে। 80 মিলিমিটার একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্তকরণ। আমরা 7 ভাগে বিভক্তকরণ যে কোনো একটি রেখা হতে পারে, সেটা 80 মিলিমিটার না, যে কোনো একটি রেখা। আমরা যদি এরকম একটি রেখা রাখি, কোনো মাপ নাই, নির্দিষ্ট মাপ নেই, তা আমরা যে কোনো একটি রেখা যদি নির্দিষ্ট মাপ ছাড়াও যে কোনো একটি রেখা হয়, তাকে আমরা সমান 7 ভাগে বিভক্ত করতে পারবো। আমরা এখানে দেখছি যে 80 মিলিমিটার একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্তকরণ, অথবা যে কোনো পরিমাপের, আমরা পরিমাপ জানি না, শুধু রেখাটা জানি। যে আমরা একটা রেখা জানি, এখানে ধরলাম আমি একটা রেখা জানি, সে মনে করলাম যে এই একটা রেখা, এই রেখাটাকে আমরা সমান 7 ভাগে বিভক্ত করব। তাহলে অথবা কোশ্চেন হতে পারে, অথবা যে কোনো রেখাকে হ্যাঁ সমান 7 ভাগে বিভক্ত করব। তাহলে আমরা পরিমাপ নিয়েও করতে পারি, অথবা যে কোনো একটি রেখাকে আমরা সমান 7 ভাগে বিভক্তকরণ করতে পারি। আমাদের আজকে আলোচনা বিষয় হবে যে কোনো একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্ত করব। তাহলে আমরা শুরুতে যে কোনো একটি রেখা, তাহলে আমরা একটা স্কেল তোমাদের কাছে থাকবে, আমরা যে কোনো একটা পয়েন্টে ধরে একটা রেখা নিলাম। এই আমরা একটু উপরে নেই তোমাদের দেখার সুবিধার্থে। তাহলে আমরা একটা রেখা টানলাম যে আমরা এই রেখাটাকে সমান 7 ভাগে বিভক্ত করব। এখন আমরা 7 ভাগে বিভক্তকরণের যখন যাব, তখন এই রেখাটার এই বাম প্রান্ত, যখন প্রান্তটা শুরু হয়ে গেছে, এখান থেকে যে কোনো অ্যাঙ্গেলে তোমাদের কাছে সেট স্কেল দুইটা জ্যামিতি বক্সের প্রয়োজন আছে যদি আমাদের এখানে। তাহলে সেট স্কেলের এই দুইটা ব্লেড যে দুটো আমরা ব্যবহার করতেছি, এখানে যে কোনো অ্যাঙ্গেলে একটা কোণ নাও, আমরা এখান থেকে যে কোনো পরিমাপে একটা আমরা স্কেল বড় প্রয়োজন, এখানে নির্দিষ্ট কোনো কোণ ধরতে হবে না, যে কোনো অ্যাঙ্গেল ধরে একটা কোণের পরিমাপ নাও। তাহলে আমি বললাম যে আমরা যে কোনো একটি রেখা, এই যে কোনো একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্ত করো। তাহলে আমি প্রথমে এই রেখা অঙ্কিত করলাম। তাহলে আমরা বলছিলাম, তাহলে আমাদের রেখাটার কোনো পরিমাপ ছিল না, অথবা আমরা একটা রেখা পরিমাপ করে নিতে পারি, কারণ আমাদের ড্রয়িং বোর্ডটা অনেক বড়। তাই আমরা 80 সেন্টিমিটার যদি একটা রেখা নেই, তাহলে রেখাটা খুব ছোট দেখাবে, তাই এটা আমাদের দেখাতে সমস্যা হবে, ওই জন্য আমরা লিখছি অথবা যে কোনো একটি রেখা। আমরা একটা রেখা পরিমাপ করছি, তোমাদের কাছে জ্যামিতি বক্সে কাটা ক্যাম্পাস আছে, সেই কাটা ক্যাম্পাসটা দ্বারা এই পয়েন্ট থেকে 7টা ভাগ করে নিবা। তাহলে আমি একটা আনুমানিক ধরে নিলাম যে এখানে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা বিভক্ত করছি, 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে 7টা বিভক্ত আমরা এখানে করলাম। তাহলে 1 2 3 4 5 6 7টা, আমরা এই 7টা বিভক্ত কাটা ক্যাম্পাস দিয়ে সুন্দরভাবে আমরা এই পয়েন্টে যে যতটুকু পরিমাপ প্রয়োজন সেই পরিমাপে আমরা সমান 7 ভাগে বিভক্তকরণ করে নেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালাল ভাবে, সমান্তরাল প্যারালাল ভাবে আমরা এই প্রথম রেখাটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে প্রথম রেখা ছেদিত এবং এই লাস্ট বিন্দুটা আমরা যোগ করে দেব। দেওয়ার পর তোমরা যখন ড্রয়িং শিটে করবা, যখন ড্রয়িং শীটে করবা তখন তোমাদের ড্রয়িং শীটে একটা লিমিটেশন আছে এবং এই ড্রয়িং শীটের লিমিটে তোমরা এই কাজটা সুন্দরভাবে ড্রয়িং বোর্ডে করতে পারবা। কারণ আমার কাছে তো এটা সাধারণত ড্রয়িং বোর্ডটা আমাদের আনুভূমিক থাকলে কাজ করতে সুবিধা হয়। যেমন আমি একটা বোর্ডে দেখাচ্ছি আমাদের ক্লাস, আমাদের যে আমরা যে বোর্ডে সাধারণত লেকচার দেই সেই বোর্ডে দেখাচ্ছি, তার ক্ষেত্রে আমাদের সেট স্কয়ার টি স্কয়ার গুলো ধরা একটু প্রাথমিকভাবে সমস্যা। তোমরা যখন ড্রয়িং বোর্ডে করবা নিজেদের টেবিলে ড্রয়িং টেবিলে তখন ড্রয়িংটা সুন্দরভাবে আনুভূমিকভাবে করতে পারবা। এরপর তাহলে প্যারালাল ভাবে সমান্তরাল আমরা রেখাটা এটা পয়েন্টে ধরে বেস করে নিবা। হ্যাঁ, ধরবা এই যে প্যারালাল ভাবে সুন্দরভাবে তোমরা এটাকে সাতটা যে বিভক্ত করণ বলছি এই যে প্রথম দেব, তারপর হচ্ছে এইভাবে আমরা যে যে পয়েন্টগুলোতে সেট করছি সেই সেই পয়েন্টগুলোতে আমরা ধরে তোমরা সুন্দরভাবে ড্রয়িং তোমাদের কাছে ড্রয়িং টেবিলে তোমাদের এই রেখাটা আরো সুন্দরভাবে বিভক্তকরণ সম্ভব। তাহলে আমরা কি করলাম যে আমরা যে কোনো একটি রেখার পরিমাপ নিছি, এই পরিমাপটাকে আমরা সমান 7 ভাগে বিভক্তকরণ করছি। করার পর শেষ পয়েন্টটা এবং এই যে কোনো রেখার মাত্রা শেষ পয়েন্টটার সাথে আমরা যোগ করে নিছি। যোগ করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে বলছি যে যখন ড্রয়িং বোর্ড হবে, ড্রয়িং টেবিল হবে তোমাদের, তখন আমাদের এই সেট স্কয়ারের যে দুটো ব্লেড আছে বা জ্যামিতি বক্সের যে আমাদের সাদাগুলো আছে এটা দ্বারা আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমরা সমান 7 ভাগে বিভক্তকরণের কথা বলছিলাম। তাহলে 1 2 3 4, তাহলে আমরা পয়েন্ট যদি ধরে নেই তাহলে হচ্ছে এখান থেকে যদি ধরি তাহলে 1 2 3 4 5 6 আর এক কথা 7টা, তাহলে আমাদের 7টা বিভক্তকরণ হয়ে গেছে। যেমন 1 2 3 4 5 6 7, তাহলে এটা 1 2 3 4 5 6 7। তাহলে আজকে আমাদের যে ক্লাসের বিষয় ছিল, যে বিষয়টা সেটা হচ্ছে যে 80 মিলিমিটার অথবা 100 মিলিমিটার 200 মিলিমিটার অথবা 500 মিলিমিটার বা যে কোনো একটি রেখাকে সমান 7 ভাগে বিভক্তকরণ, এবং আমরা বলছিলাম যে 7 ভাগে বিভক্তকরণ রেখাটা প্রথমে টেনে নিব এখান থেকে যে কোনো কোণে 30 ডিগ্রি 45 ডিগ্রি যে কোনো কোণে নেওয়ার পর জ্যামিতি বক্সের চাঁদা দ্বারা আমরা 7টা বিভক্তকরণ করে রেখাগুলো যোগ করে দেব। তাহলে এইভাবে আমাদের যে কোনো একটি রেখাকে 7 ভাগে বিভক্তকরণ, 8 ভাগে, 9 ভাগে, 10 ভাগে, এই রেখাটাকে আমরা 20 ভাগে বিভক্তকরণ করতে পারি। তাহলে আমাদের জ্যামিতি বক্সের চাকা দ্বারা প্রত্যেকটা বিন্দুকে সেট করতে হবে। তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা যে কোনো একটি রেখাকে 10 ভাগে বিভক্ত করে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলো, অ্যাসাইনমেন্ট তোমরা কাজ করবা যে কোনো একটি রেখাকে সমান 10 ভাগে বিভক্তকরণ। তাহলে বাড়ির কাজ আমরা একটা দিয়ে রাখবো। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে যে কোনো একটি রেখাকে সমান 10 ভাগে বিভক্তকরণ। তাহলে আমরা কি বলছি যে বাড়ির কাছে থাকবে যে কোনো একটি রেখাকে সমান 10 ভাগে বিভক্তকরণ। তাহলে আমরা বলছি যে কোনো একটি রেখাকে সমান 10 ভাগে বিভক্তকরণটা আমাদের বাড়ির কাজ থাকবে। এখন আমরা আজকে আর কাজ বাড়াবো না, পরের ক্লাসে আমাদের নেক্সট ক্লাস যেটা হবে, হ্যাঁ, সেখানে আমরা পরের ক্লাস অথবা নেক্সট সপ্তাহে যে নেক্সট সপ্তাহে পরের সপ্তাহের ক্লাস আমরা দেব। পরের সপ্তাহের ক্লাস হবে আইসোমেট্রিক দৃশ্য অঙ্কন। তাহলে হবে কি আইসোমেট্রিক সম্পর্কে ধারণা ও আলোচনা। তাহলে আমরা পরবর্তী নেক্সট ক্লাস যেটা হবে সেই ক্লাসে আমরা আইসোমেট্রিক সম্পর্কে ধারণা ও আলোচনা আমরা পরবর্তী আলোচনা করব, কারণ আমরা জানি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং গুলোর কাজই হচ্ছে যে আমাদের আইসোমেট্রিক, অবশ্যই আইসোমেট্রিক অর্থাৎ হচ্ছে ঘনবস্তু, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা আমরা 3D বলি। যে কোনো একটা বস্তু যে কোনো ভাবে আমরা ঘন বস্তু যদি হয় তাহলে তার 3D আমাদের অঙ্কন করে দেখাইতে হবে বা দেখতে হবে প্রস্থটা কেমন দেখা যায়, দৈর্ঘ্য কেমন দেখা যায় এবং উচ্চতা কেমন যায়। এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো। এই পর্যন্ত আমাদের, তাহলে তোমরা অবশ্যই অ্যাসেসমেন্টটা করবা, করে রাখবো। আমরা দেখবো যে কোনো একটি রেখাকে সমান 10 ভাগে বিভক্ত করো। তাহলে ঠিক আছে, আজকে পর্যন্তই।